উজানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি, হযরত তার ইতিহাস পড়লে দেখবেন এমন ভাবে আমার মাওলার জিকির করত। বাজা লোকজন নিয়ে জমিনের ভিতরে ফসল লাগাবার জন্য গেল, যখন নাকি পেঁয়াজের চারা যখন জমিনের ভিতরে লাগায় আস্তে জমিন চারা উঠাইয়া উপরে ফালাইয়া দেয়, আবার লাগে উঠে ফালাইয়া দেয়, বলে ওঠো আজকে আর ফসল জমিনে লাগানো যাবে না, আমার মাওলার জিকিরে জমিনের ভিতরেও জজবা এসে গেছে। আল্লাহর বান্দারা এই পথের পথিক ছাড়া এরা কোনোদিন বোঝানো যাইবে না, এই জন্য আল্লাহর জিকির বেশি করা লাগবে না, জোরে কম লাগবে লাগবে, আল্লাহর জিকির বেশি করলে সে আল্লাহর প্রিয় বান্দা হয়, ঠিক না? এই জিকির বেশি করছিলেন এই শাহ সাহেব রহমাতুল্লাহ আলাই, যাইয়ে দেখেন এই জিকির করছিল বেশি ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই, এ দুনিয়াদার পাগল, যাইয়ে দেখো পটুয়াখালী জায়গা মির্জাগঞ্জ থানা নদীর কিনারায় ঘুমায় রয়েছেন ইয়ারউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাই, যাইয়া দেখো আজকে শুধু মানুষ না পশু পর্যন্ত তাদেরকে সম্মান করে। আমার দাদাদার কথা শুনছি, দাদাদার রহমাতুল্লাহ আলাই কোন জায়গায় জানি বয়ান করতেছিলেন, তিনি বলেন ওরে মানুষ তোমরা আমাদের কথা শোনো না মানো না, একটা গরু কি যদি বলি গরু আমাদের কথা শুনবে, দূরে একটা গরু বান্ধব দাদাদার রহমাতুল্লাহ আলাই হাত উঠাইয়া ডাক দিয়ে বলে গরু এদিকে আসো, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে গরু তার রশি ছিঁড়া দৌড় দিয়ে এসে দাদাদানের সামনে দাঁড় হয়ে গেছে। তখন দাদাদান কান্দার বলো রে মানুষ পশু গরু আমাদের কথা মানে, আর তোরা মানুষ হইয়া আমাদের কথা শুনলি না, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈদ। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সবাই দুরূদ শরীফ পড়ি, আল্লাহ ওয়া হাবিবনা ওয়া মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. شكري عداي كورتسي مهان رب العالمين الدربره رب العالمين فتنة فساد الرزوغة دنيا شمستو كاسته كبيرتو ركه علماء کرام در مجلس جاكرين شاكرين صادقين বিশেষ করে এই মজলিসটাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বেহেশতের একটা বাগান। এই বেহেশতের বাগানের মধ্যে আমাদের জীবনের একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন কাটাবার সুযোগ করে দিলেন, শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। অনেক লোকের কানে মাহফিলে দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে না, আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা এই মাহফিলে পাগলের মতো সুইটে চলে আসছে। মান যাদ্দা ওয়াজাদা, যে যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায়। দাদাজান আব্বাজান চরমনের জমিনে ঘুমায় আসছে, আমার আব্বাজান বলতেন তিনি মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কমপক্ষে 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না।
নিয়াত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছেন, রব্বুল আলামিন তাদের আমল নামার মধ্যে লক্ষ লক্ষ নেকিও দান করবে। এত নেকি পাওয়া যাবে জানার পরেও আশেপাশে রাস্তাঘাটে দোকানে বাজারে ঘরে অনেক আমার ভাইরা দুনিয়ার বিভিন্ন গল্পে লিপ্ত, কেউ টেলিভিশন সাইরা ড্যান্স গানে লিপ্ত, কেউ বিভিন্ন হারাম কাজে টাসের আড্ডায়, জুয়ার আড্ডায়, মদের আড্ডায়। সুযোগ ছিল মাহফিলে আসতে পারতো, আসে না। কারণ হিসেবে আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাই বলতেন, বুঝের অভাব। আর বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা, মোড়ামুড়ি করিলেন না তো? এই বয়াংশ আইন বেশ, আমি আসতে বলবো, জোরে বলো, বারবার মোড়াই বিলের জন্য। আল্লাহ, তবে বুঝের জন্য মাহফিল বুঝবে কারা বলেন? যারা মানুষ, কারা বুঝবে? সুরাতে মানুষ ভিতরটা পশু, এরা কিন্তু বুঝবে না। বলে হুজুর তা কেমন? কবি এক কথায় বুঝাতে যাইয়ে বলছিলেন, গর্বা সুরাত আদমে সাবুদে আহমাদ বুদু জেহলে হাম এক সাবুদে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে, আবু জাহালকে দেখতে, সুরাতে অঙ্গ প্রত্যঙ্গে, চোখের দিক থেকে, হাতের দিক থেকে, পায়ের দিক থেকে কোনো পার্থক্য আছে? কিন্তু আল্লাহ রসুলের নাম শুনলে দুরুদ শরীফ পড়া ওয়াজিব হয়ে যায়, না পড়লে গুনাহ হয়। আর আবু জাহালের নাম শুনলে লাআনাতুল্লাহি আলাইহি, আল্লাহর গজবের উপরে পড়ছে, বেশি বেশি পড়ুক। কথা ঠিক কি না? তাহলে বোঝা গেল মানুষের সুরাত আকৃতি হইলি মানুষ হওয়া। এখন বলতে পারি হুজুর, তাহলে মানুষ কাকে বলে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল আর। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহর দেওয়া কুদরতে একটা গোশতের টুকরো আছে। কে বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলতেছেন, ওই গোশতের টুকরাটা যার ভালো হয়ে যায়, এক পর্যায়ে ওই মানুষটা ফেরেশতার চেয়েও সম্মানিত হয়ে যায়। গোশতের টুকরা যদি খারাপ হয়ে যায়, এক পর্যায়ে ওই মানুষটা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, শাররুল বারিয়া, এক শ্রেণী মানুষ দুনিয়ার ভিতরে এই এরকম আছে যে মানুষগুলো কুত্তা শিয়াল শুয়ারের চেয়েও খারাপ। কে বলছে? জোরে বলেন, কথা ঠিক কি না? এই তাহলে মানুষের মান, মানুষের সম্মান বাড়ে কমে এর মূল ভিত্তি হলো অলোভ। বলেন গোশতের টুকরার নাম কি? বলেন মুখ খুলে বলেন। তাহলে এক কথায় মুখস্থ কইরা তারপর এখান থেকে মাহফিল থেকে যাওয়া লাগবে। বলেন, যার অলোভ ভালো সে ভালো, যার অলোভ খারাপ বলেন সে খারাপ। কথা ঠিক কি না? এখন কলম ভালো মন্দ, কলম ভালো করা প্রয়োজন দরকার আছে না? হ্যাঁ আছে, আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেন, কলবে সালিম ছাড়া, সুস্থ কলব ছাড়া, পরিষ্কার কলব ছাড়া, আল্লাহ বলতেছেন আমার পবিত্র জায়গা বেহেশতের মধ্যে হবে না। কে বলছেন? বলেন মুখ খুলে বলেন। তাহলে এখন কলব ভালো করার দরকার আছে না নাই? আবার বলেন, বলেন আছে। এখন কলব ভালো কিসে হয়, কিসে খারাপ হয়, কথা ঠিক না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন নাকি আমার উম্মতের একটা গুনাহ করে, গুনাহ গুনাহ বুঝুন তো, এই গুনার ব্যাখ্যা কি? বলে যার বিনিময়ে জাহান্নামের ঘোষণা। বলে যেই কাজ করলে জাহান্নামের কি, সেইটার নাম কি? গুনাহ। আর সব কাকে বলে?
যার বিনিময়ে জান্নাতের ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, তার নাম কি? কথা ঠিক না বেটি? তাহলে বনি আদম আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনের আল্লাহর বান্দিরা, আল্লাহর নবীর উম্মতরা। আল্লাহ রসুল বলতেছেন, যখন একটা গুনার কাজ করে তখন তার অলবের ভিতরে একটা কালো দাগ পড়ে, একটা কালো কি পড়ে? যখন আমার উম্মতেরা তওবা ইস্তেগফার করে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তখন ওই দাগটা উইঠা আবার কলব পরিষ্কার হয়ে যায়। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি সে তওবা না কইরা আবার গুনাহ করে তাহলে আবার আর একটা কালো দাগ পড়ে, আবার যদি গুনাহ করে আবার একটা কালো দাগ পড়ে, এরকম কালো দাগ পড়তে 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 হাদিসের ভিতরে আসছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন ওই তার কলবটা আর সুস্থ কলব থাকে না, তখন ওই কলবটা একটা অসুস্থ বেরাম্যা কলবে পরিণত হয়ে যায়। আমি বলছি না আল্লাহ রসুল বলছেন, মুখ খুলে কথা বলেন। এখন রোগাগ্রস্ত মানুষ তার কাছে কোনো ভালো খাদ্য ভালো লাগে? হ্যাঁ লাগে, লাগে। এই ভালো খাদ্য তার জিভে তিতা লাগে না? এটা কি খাদ্যের দোষ না জিভের দোষ? এখন আপনার আমার অনেকের নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলতে ভালো লাগে না, বুঝতে হবে এটা নামাজের দোষ না, আল্লাহর জিকিরের দোষ না, এটা হইল তোমার কলবের দোষ। আর কলব নষ্ট হয়ে গেছে কি কারণে? গুনার কারণে। কি কারণে? এখন কলব পরিষ্কার করা লাগবে, জোরে কর, লাগবে লাগবে। এখন কলব পরিষ্কার করবেন কি দিয়ে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। এই প্রত্যেকটা জিনিস ময়লা হয়ে গেলে পরিষ্কার করার যন্ত্র হাতিয়ার আছে না নাই? আল্লাহ রসুল বলতেছেন যে তোমার কলবের ভিতরে গুরান কারণে যে জং করছে, ওই জং পরিষ্কার করার যন্ত্র হাতিয়ার হলো আল্লাহর জিকির। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। কথা ঠিক কি না? মৌতের মুরাকাবার মাধ্যমেও কলব পরিষ্কার হয়, কোরআনুল করিম তেলাওয়াতের মাধ্যমেও কলব কি হয়? পরিষ্কার হয়। কথা ঠিক না বেঠিক? তাহলে এই কলব পরিষ্কার করার যন্ত্র হাতিয়ার আমাদের ব্যবহার করা লাগবে না? জোরে কর, লাগবে। আর একটা ব্যাপার হইল, অনেকে কিন্তু বর্তমানে বের হয়েছে, এরা কলে মুরব্বি টুরুব্বি লাগে না, অর্থাৎ বলতেছে পীর টির লাগে না। জোরে বলেন না উজুবিল্লাহ। পীর বোঝা লাগবে, পীর একটা ফার্সি শব্দ, আরবি চলো মোরশেদ, বাংলা অর্থ পথ প্রদর্শক। এই যেই ছাত্রের ওস্তাদ থাকে না তার চলার কোনো গতি ঠিক থাকে? একটু ভালো করে বলেন, বলেন থাকে? থাকে, তার চলার গতি ঠিক থাকে না। তাহলে বোঝা গেল, এ আল্লাহর বান্দারা পর্দা আলে মা বোনরা, ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহির নাম শুনছেন? শুনছেন? তাফসীরে কাবীর, এই যে বড় বড় কোরআন করে তাফসীর লেখছেন, এই ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহ, তার ইতিহাস পড়লেও দেখবেন নাজমুদ্দিন কুবরা রহমতুল্লাহি আলাইহ তার কাছে গেছিলেন সাগরে পাওয়ার জন্য। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন বরকতে ইমান নসিব হইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে। কথা ঠিক না বেঠিক? আমাদের এই তরিকার মুরব্বী রশিদ আহমদ গাঙ্গুহী রহমতুল্লাহ আলাইহ, নাম শুনছেন? যার উপাধি ছিল কুতুবুল আলম, বুঝেন নাই? এই যার উপাধি ছিল জমানার আবু হানিফা, তার ইতিহাস বললে দেখবেন এক লক্ষের মতো হাদিস তার শুধু মুখস্থই ছিল, 60,000 সনদ সহ 40,000 সনদ সারা। তিনিও কিন্তু মুরব্বীর কাছে গেছিলেন, তার নাম হলো হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহমাতুল্লাহ আলাইহি। আশরাফ আলী থানভীর রহমাতুল্লাহ নাম শুনছেন? হাকিমুল উম্মত বলা হয়। তিনিও কিন্তু সাগরে জয়ছিলেন হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহমাতুল্লাহ আলাইহি। আপনারা একটু পরীক্ষা করে দেখতে পারেন না, যারা হক্কানি ওলামায়ে কেরামদের সাথে সম্পর্ক রাখে, তাদের আমল আখলাক তাদের চরিত্র দিকে তাকাই দেখেন, আর যারা হক্কানি ওলামায়ে কেরাম হক্কানি পীর বুজুর্গের সাথে সম্পর্ক রাখে না তাদের আমল আখলাকের দিকে তাকাই দেখেন। পার্থক্য আছে? আর একটু আসতে কর, আছে আছে। শুধু পার্থক্য তাই না,
দেখবেন যারা হককানি তরিকার সঙ্গে হক তরিকার সঙ্গে জড়াইয়া আছে, দেখবেন তাদের চক্ষু ভিজা, চক্ষের থেকে সবসময় টলটল করিয়া পানি বের হইতে থাকে। আর যারা হককানি ওলামায়ে কেরাম দেশের সম্পর্ক রাখে না, তাদের চোখে জোর করিয়াও পানি আসে না, ঠিক কিনা? আর চোখের পানি মহামূল্যবান এক সম্পদ না? এই সম্পদ সম্পদ জাহান্নামের আগুন ঠান্ডা করার জন্যে চোখের পানি বিকল্প আছে কিছু? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকা লাইরা আলান নার, যেই চক্ষু আমার মাওলার ভয় কাঁদবে ওই চক্ষুর জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাবে। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইয়ালিজুন নার মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদ আল-লাবানু ফিত তারে, যেই চক্ষু আমার মাওলার ভয় কাঁদবে ওই চক্ষু জাহান্নামে দেওয়া এরকম অসম্ভব হইয়া যাবে। যেরকম গাভীর বান্দের থেকে দুধ দোহাইয়া ওই বান্দের ভিতরে ঢুকানো যেরকম অসম্ভব, ওই আল্লাহর বান্দা বান্দিকে এরকম জাহান্নামে দেওয়া এরকম অসম্ভব হইয়া যাবে। আল্লাহ রাসূল বলেন, ইবকু ইবকু ফা ইল্লাম তাবকু ফাতাবাকু, হে আমার উম্মতেরা কান্দ কান্দ, কান্না না আসলে কান্নার ভান ধরো। কে বলছেন? আল্লাহ রাসূল বলছেন। কে বলছেন? এই ভান ধরা বোঝেন না লৌকিকতা, কোন ইবাদতের ভিতরে লৌকিকতা জায়েজ আছে? লৌকিকে তো বোঝেন তো, ভিতরে একটা বাহিরে আর একটা, এর নাম কি? লৌকিকতা। কোন ইবাদতের ভিতরে লৌকিকতা জায়েজ আছে? হ্যাঁ, কিন্তু কান্নার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার যদি কান্না না আসে মুখটা একটু ভেংসিমেন্সি দাও, এই আল্লাহ দেখো যে আমার বান্দা কান্দার জন্য চেষ্টা করতেছে। কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন? কোরআনুল কারীমের ভিতরে বলছেন, আলিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা, হে আমার বান্দা বান্দি বেশি বেশি পরিমাণে কান্দো কম কম হাসো। কে বলছেন? কে বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় এমন ভাবে কাঁদতেন, কান্নাহু তল্লু, মনে হয় যেন হালকা বৃষ্টি পড়তেছে। কথা ঠিক কি না? এই যে আয়াত শুনলেন, হাদিস শুনলেন, এখানে কান্নার কোনো গুরুত্ব আছে না নাই? সবাই মুখ খুলে বলে আছে। কিন্তু বর্তমানে কিন্তু একদল বেরিয়েছে ওয়াজ মাহফিলের ভিতরে শুধু হাসায়, একটু জোরে নাউজুবিল্লাহ বলেন না? এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের মধ্যে একবারও শব্দ কইরা অক্কা হাসি বলা একবারও জীবনে দেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ যে সামনে থেকে একটু দাঁতের মাথা বের হইতে, আর এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ে, আর মিষ্টি হাসতেন বেশি। কথা ঠিক না? আর যারা হাসানোর উদ্দেশ্যে কথা বলে সেটাও সম্পূর্ণ শরীয়তের দৃষ্টি থেকে নাজায়েজ। কথা ঠিক কি না? এই জন্য ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, কলব যদি নরম না হয় তাহলে চোখে পানি আসতে চায়? হ্যাঁ, তাহলে কলব নরম করার জন্য হাতুড়ি লাগবে না লোহা নরম করতে? এই হাতুড়ি হলো আল্লাহর জেকে। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। যেই আল্লাহর বান্দা বান্দি আল্লাহর জেকের বেশি করে তাদের একটু নামাজের দিকে তাকাই দেখেন তো, মনে হয় যেন তার নামাজের ভিতরে আল্লাহর সঙ্গে কথোপকথন হইতেছে। কথা ঠিক কি না? আর যাদের ভিতরে আল্লাহর জেকের নাই ওদের নামাজ হলো সুখনা নামাজ। কি নামাজ? লা সলাতা ইল্লা বি হুজুরিল কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই নামাজের ভিতরে হুজুরিল কলব থাকবে না, অর্থাৎ যেই নামাজের ভিতরে তোমার দিলের ভিতরে খুশু খুজু থাকবে না, এই তোমার নামাজই হবে না। তোমার নামাজ কি হবে না?
হাদিসের ভিতর আছে এরকম দুই রাকাত নামাজ তুমি যদি জীবনে পড়তে পারো, তাকবীরে তাহরিমা থেকে শুরু করে সালাম ফিরান পর্যন্ত মুহূর্তের জন্য তোমার দিল এদিক ওদিক ঘুরে নাই, দিলটা আল্লাহ মুখী হয়ে আছে, এরকম দুই রাকাত নামাজ তোমার জন্য বেহেশত ওয়াজিব, জাহান্নাম হারাম। এরকম দুই রাকাত নামাজ পড়া জাকিরিন ছাড়া কোনো দিন সম্ভব না। কারণ কি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহ বলতেছেন আগে আমার নামের জিকির করো, এরপরে নামাজ আদায় করো। জাকিরিন আল্লাহর জিকির পরে যখন নামাজে দাঁড় হয় তখন খেয়ালটা কার আসবে? বলেন, মুখ খুলে বলেন, কার খেয়াল আসবে? এইটাই হলো বাস্তবতা, কথা ঠিক কি না? আজান আল্লাহর জিকির ছাড়া বান্দা বান্দি কোনোদিন গুনার থেকে ফেরা সম্ভব না। কারণ কি? আল্লাহু আকবার। বান্দা বান্দি যখন গোপনে তার সামনে গুনাহ উপস্থিত হয়ে যায়, ইচ্ছা করলে গুনার কাজে লিপ্ত হইতে পারবে, ওই সময় তোমাকে কোন জিনিস গুনার থেকে ফিরাবে? একমাত্র আল্লাহর ভয়। বলার কথা ঠিক কিনা? তখন যদি তার খেয়াল আসে যে কেউ এখানে দেখে না, একজন তো দেখে, কে দেখে? বলেন, মুখ খুলে বলেন, কে দেখে? যখন তার এই খেয়াল আসবে তখন অনাহান নাফসা আনিল হাওয়া ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দি যখন আমার ভয় গুনার থেকে নিজেকে ফিরিয়ে রাখবে, আমি তার জন্য আমি তার জন্য বেহেশতের সুসংবাদ ঘোষণা করলাম। সবাই জোরে বলেন সুবহান। এখন আমি আল্লাহর বান্দাদেরকে জিজ্ঞাসা করি, এই যখন বান্দা বান্দি আল্লাহর জিকির বেশি করে তখন আল্লাহর স্মরণ তার ভিতরে আসে না? না আসে না? আসে, আসে। তখন তার খেয়াল আসে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, আলাম আলাম তাআলাম বিআন্নাল্লাহ ইয়ারা। আর যখন নাকি আপনি তেলাওয়াত করবেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, এখানে কি কইছেন? যে বান্দা বান্দি তুমি যেখানেই থাকো আমি তোমার দিকে তাকাই আছি, আমি তোমার দিকে এই বন্যা মাতি তুমি যেখানে যে অবস্থায় থাকো তখন তুমি মনে করো তোমার সাথে আমি আছি। কে আছে? যখন বন্দা বন্দি আল্লাহর জিকির করে তখন তার স্মরণ আসে না যে আল্লাহ আমার সাথে আছে? কথা বলেন না কারো সাথে আসে? এই খেয়াল আছে? এই খেয়াল যখন আসবে সেই বন্দা বান্দি গুনাহ কাজ করতে পারবে? হ্যাঁ। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আল্লাহর জিকির বেশি বেশি পরিমাণে করা লাগবে। বাজান নিয়মতান্ত্রিকভাবে আল্লাহর জিকির করেন, দেখবেন আল্লাহর ভয় ভিতরে পয়দা হবে। আপনাদের সামনে আমি প্রথম কোরআনুল কারীমের থেকে আয়াত শরীফ তেলাওয়াত করেছিলাম, আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মৌতের পরে আমি মানুষগুলোকে দুইটা ভাগে ভাগ করব। জোরে বলেন, কয় ভাগে? দুই ভাগে। মানুষের কয় ভাগে ভাগ করবে? কে বলছেন? কে বলছেন? আল্লাহ। এক শ্রেণী মানুষের ব্যাপারে আমার মালিক বলছেন, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাইর। এক শ্রেণীর মানুষকে আমি সাজাইয়া পড়াইয়া আমার বালাখানা মেহমানখানা বেহেশতের ভিতরে জায়গা দেব। সবাই বলেন আল্লাহুম্মা আমি। আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে না। আর এক শ্রেণী মানুষের ব্যাপারে মালিক বলেন, আমি ফেরেশতাদেরকে বলবো, ফাকুল লু, ওদেরকে বান্দ, ওদেরকে মিউ ওয়ারাইহিম জাহান্নাম। এরপর আমার যেটাকে আমরা জেলখানা বলি, এক কথায় নরক জাহান্নাম, জাহান্নামের ভিতরে ফিকে ফিকে ফলাইয়া দাও। কে বলবেন? জোরে বলেন। কে বলবেন? এখন আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো,
মরার পরে, মৃত্যুর পরে, মৌতের পরে, ইন্তেকালের পরে বাজাম মানুষগুলোকে কয়টা ভাগে ভাগ করবে? বলেন, মুখ খুলে বলেন। এক শ্রেণী মানুষ আল্লাহর মেহমান জান্নাতে, আর এক শ্রেণী মানুষ আল্লাহর নাফরমান জাহান্নামে। কথা ঠিক না বেঠিক? বেহেশত কারা যাবে? হাদিসের ভিতরে আসছে, যার শেষ হবে কালিমা ফাদাখালাল জান্নাহ। যার শেষ হবে কি? সে কোথায় যাবে? সে বেহেশতে যাবে। সবাই এবার আল্লাহুম্মা আমিন, আল্লাহ আপনি কবুল করে না। এই আল্লাহর বান্দারা, শেষ অবস্থান বোঝেন তো? রুহুটা যখন বের হবে কালিমা সহকারে, ইমান সহকারে বের হবে। আচ্ছা বলেন তো, ইচ্ছা কইরা মৌতের পূর্ব মুহূর্তে কালিমা পড়া কেডা কেডা পারবে? মৌতের সময় কোনো মানুষের হুশ থাকে? মুখ খুলে বলেন, হুশ থাকে? কোনোদিন ইচ্ছা করিয়া কালিমা পড়বে সম্ভব? কিন্তু যেই ভাণ্ডের ভিতরে যা থাকবে কাত করলে কিন্তু তাই পড়বে, ঠিক না? সেই আল্লাহর বান্দা বান্দিত আমার মাওলার জিকির বেশি বেশি পরিমাণে করবে, ঠিক দেখবেন ঘুমের মধ্যে হচ্ছে আল্লাহ 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 কইরা ডাক দিয়ে ওঠে। সারাদিন বাদামওয়ালা বাদাম বিক্রি করে, ঘুমের ভিতরেও বাদাম বাদাম কইয়া চিল্লাইয়া ওঠে। চানাচুর বিক্রেতার চানাচুর চানাচুর, ঘুমের ভিতরেও চানাচুর চানাচুর কইয়া ডাক দেয়। বান্দি হাঁটা অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায় আমার মাওলার জিকির করবে, ও ঘুমের মধ্যেও আল্লাহ 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 বইলা শিখতে উঠবে। জোরে বলেন, কথা ঠিক কি না? বাস্তবতা আছে না নাই? আছে না নাই? একজন দুইজন না, হাজার হাজার। জাকিরিন ঠিক মৌতের পূর্ব মুহূর্তে তার জবান থেকে আল্লাহর জিকির বের হইতেছে। এরকম বহুত ঘটনা আমাদের জানা আছে বাংলাদেশে, বহুত ঘটনা, একটা দুই জনে হাজার হাজার। কথা ঠিক কি না? এখন আপনি চান না যে মৌত আপনার ইমান সহকারে হোক? সবাই চান? তাহলে মৌত সহকারে জিকির করতে হইলে যদি চান ইমান সহকারে মৌত হোক, তাহলে আল্লাহর জিকির বেশি করা লাগবে। আসতে কয় যায় লাগবে লাগবে। এই অনেকে তো জিকির আল্লাহর করেই না, আবার বিরক্ত হয়ে যায় বন্ধ করার চেষ্টা করে।